16 জুন 1962, লোকের লোকারণ্য আর্যকর হসপিটাল। প্রায় 6 ফুটের ওপর লম্বা দেহটি দোমড়ে মূর্ছে গিয়েছিল, সেই অবস্থাতেই আনা হয় হাসপাতালে। নিয়মমতো চিকিৎসকরা পরীক্ষা করে জানান, দুর্ঘটনার ফলেই মারা গেছেন তিনি। তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ঘোষণা করেছিলেন, মৃতদেহের ময়না তদন্ত হবে না। হাসপাতাল থেকে উত্তম কুমার সহ অনেকের কাঁধে চেপে থিয়েটারে আসেন ছবি বিশ্বাস। সেদিন এক প্রকার অবলুপ্ত হয়ে যায় কলকাতা, কারণ বাংলা ছবির পিতৃ বিয়োগ হয়েছিল। মারা যান ছবি বিশ্বাস। 1916 13 জুলাই জন্ম। বারাসাতে জাগুলিয়ায় জমিদারি ছিল দে বিশ্বাস। দে হলো পদবী, বিশ্বাসটা নাকি তার পূর্বপুরুষ আকবর বাদশাহের কাছ থেকে পেয়েছিলেন। বাবা ভুবনেশ্বর দে চার ছেলের মধ্যে ছোট ছেলে শচীন চন্দ্রনাথ। বয়স 1 বছর না পেরে তিনি মায়ের মৃত্যু। প্রিয় ছেলেটিকে আদর করে মা ছবি বলে ডাকতেন, সেই নামটি রয়ে গেল আজীবন ইতিহাসেও। হিন্দি স্কুলে মেট্রো ট্রেনিকন পাস করার পর প্রথমে প্রেসিডেন্সি, পরে বিদ্যাসাগর কলেজ থেকে প্রেসিডেন্ট পান, তারপরে নাট্য জগতে প্রবেশ। নদের নিমায় নাটকে গৌরাঙ্গের অভিনয় শেষে প্রবল জনপ্রিয় হয়েছিল। এরপরে হঠাৎই নাটক থেকে বিরেক নিয়ে ইনসুন কোম্পানিতে কাজে যোগদান করেন, কিন্তু রঙ্গমঞ্চের হাতছানি কোনোমতেই এড়াতে পারেননি, ফিরে আসেন নাট্য জগতে। 1936 সালে অভিনেতা পরিচালক তিনকড়ি ছবি বিশ্বাসকে মুখ্য ভূমিকায় নিলেন অন্নপূর্ণা ছবিতে। লম্বা সুদর্শন নায়কটিকে কিন্তু দর্শক নিলেন না, ছবি বিশ্বাস এখানে ওখানে ঘুরেন শুধু কাজের আশায়। পরে নিউ থিয়েটারে রেগুলার আর্টিস্ট হয়ে যান কাজকর্মে। 1934 সালে চোখের বালি, তারপর নদের নমায় এবং প্রতিশ্রুতি ছবিতে, দেবকী কুমার বসুর নাট্যকী ছবিতে, ওই নাটকে 1 বছর বৃদ্ধের অভিনয়ে, সে অসাধারণ অভিনয়ে চলচ্চিত্র ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। তখন তার বয়স ছিল মাত্র 40, তাই নাটকে সিংহের চেয়ে লাভের থেকে বেশি ক্ষতি হলো। তাকে আর কেউ প্রধান নায়কের চরিত্রে নিলেন না, তিনি চরিত্র অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। 1948 সালে তারাপদ বন্দ্যোপাধ্যায় জলসাঘর তৈরি করেন, তখন তার বিষম ভাড়ায় চরিত্রতে পছন্দ হয়েছিলেন ছবি বিশ্বাস। এরপর দেবী ও কাঞ্চনজঙ্ঘা ছবিতেও সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন। পরস্পতের ছবিতেও তিনি ছোট্ট একটি অভিনয় করেন, প্রধানত নায়ক নায়িকার বাবা হিসেবে কাজ করেছেন তিনি বেশি। তবে তাকে কেন্দ্র করে কাবিওয়ালা, দাদা ঠাকুর এবং হেডমাস্টার ছবিগুলিও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এত বড় একজন অভিনেতা মৃত্যুর 1 বছর আগে সঙ্গীত নাটকে একাডেমি স্বীকৃতি ছাড়া আর তেমন করে কিছু বড় পুরস্কার পাননি। তবে মৃত্যুর 1 বছর পরও শুধুমাত্র অভিনয়ের জোরে আজও তিনি অমর হয়ে আছেন। 1962 সালে 11 জুন পরিবারের সঙ্গে জাগুলিয়ার বাড়িতে যাচ্ছিলেন তিনি। দমদম পেরোনোর পর চালককে নিজের আসন থেকে সরিয়ে নিজে গাড়ি চালাতে শুরু করেন। মতম ব্যারামের কাছে যশোর রোড থেকে উঠে উল্টো দিক থেকে আসা একটি ভ্যান সজোরে ধাক্কা মারে ছবি বিশ্বাসের অ্যাম্বাসেডরকে। ঘটনাস্থলে দুমড়ে মূর্ছে যায় গাড়ি, গাড়ির স্টিয়ারিং এসে ধাক্কা মারে বুকে। গাড়ির পাশাপাশি দুমড়ে মূর্ছে যায় ছবি বিশ্বাসের দেহ। গাড়ির অন্য যাত্রীর কোনো ক্ষতি না হলেও ঘটনাস্থলে মৃত্যু হয় তার। সেদিন যদি তিনি গাড়ি না চালাতেন তাহলে তো এত বড় দুর্ঘটনা হতো না, হয়তো বাংলা ছবি ছবিহারা হতো না।